মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে বান্দার কলবের সবগুলি গোনা ঝরে 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 এই কলব থেকে পড়িয়া যায়। দুই নাম্বার, এটা হলো আমলের জন্য গুনাহ মাফের সর্বোত্তম ঔষধটার নাম হলো তওবা আর জিকির। ওই খারে ডোলার তলা নাই, যত মাছই রাখি থাকবনি, নামাজ যার নাই বাকি যত মাহফিল আমল তালিম করে সব ওই তলা সারা খারি বা ডোলার মতো হবে। একটা আমলও কবর গিয়া দেখবে একটাও নাই, সব পড়ে গেছে, একটাও টিকবে। সুতরাং এক লেখা ডানে স্বর্ণ লেখে, এক লেখা এক আপনি এই এক একাধারে একটার পরে যত স্বর্ণ লিখবেন এটার ভ্যালু আছে। এবার এক নাই কি আমার মতো শূন্য লেখলে সব শূন্যের রেজাল্ট কি শূন্য, জিরো। সুতরাং নামাজ নাই সব ইবাদতের রেজাল্ট হলে শূন্য, ডাবল শূন্য। আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, দোয়ার আগে বেশি বেশি আল্লাহর জিকির করবে, যখনই সুযোগ পান আধা ঘন্টা এক ঘন্টা অন্তত কমপক্ষে 10 মিনিট হলো সন্ধ্যায় রাত্রি। এটা এই জিকিরটা আশিকিনে যাকিরিনেরা নবী আমার ফরমান লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি জিকরিল্লাহ। বন্দারে যদি কোনো জিনিস মরিচা পড়ে যায় এটা ঠিক করার যন্ত্র আছে। ও আমার আল্লাহর বান্দারা, মানুষের কলবগুলি যখন গুনার ঝংকার পড়িয়া যায় ফায়ুন কাতু নুকতাতিন সাউদাইন, মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, গুনাহ করে কালো দাগ পড়ে, পড়তে পড়তে কলব ময়লা যুক্ত হয়ে যায়, ঝংকার পড়িয়া যায়। দাও যখন মরিচা পড়ে যায় কামারের দোকানে নিলে রেত শান যন্ত্র দিয়া, রেত যন্ত্র দিয়া শান দিলে এবার দাওয়ের মরিচা চলে যায় আবার ধার হয়ে যায়। বন্দারা রে বন্দার কলবগুলিতে একটা গুনাহ করে গুনার কালবের মধ্যে পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে কলব সিয়া বর্ণ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে এই জিকিরের জরব ধাক্কাটা কালবের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে বান্দার কলবের সবগুলি গোনা ঝরে 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 এই কলব থেকে পড়িয়া যায়। দুই নাম্বার, এটা হলো আমলের জন্য গুনাহ মাফের সর্বোত্তম ঔষধটার নাম হলো তওবা আর জিকির। আর জিকির তওবা কবুল হওয়ার সর্বোত্তম মাধ্যমটার নাম দুরুদ। বাবা জিরা আমার, দুরুদ ছাড়া কিছুই কবুল হবে না। তো আমি আপনাদেরকে শেষ সময়ে কথাটা বলে দিচ্ছি, একটু জিকির করবেন সকালে আর সন্ধ্যায়। আমার আল্লাহ বলছে ওয়াসাব্বিহুহু বুকরা তাওয়াসিলা, বান্দা বেশি বেশি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহর দরবারে বেশি বেশি জিকির করো আর এর মধ্যে সকাল সন্ধ্যায় তোমরা বেশি করে করো। তো সকাল সন্ধ্যায় বললো কেন? তাফসীরে রুহুল মানিতের তাফসীরটা দেখা যায়, বাবা জিনা আমার লেখা আছে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামটা থেকে জগতের মধ্যে একটা রে নাজির হইতে থাকে, রে এক্স রের মধ্যে একটা রঞ্জন রুশনি আছে, যেটা ভিতরে আপনার হাড্ডি বা ভিতরে কি আছে এই এক্স রের ওই আলোক রুশনিটা ভিতর থেকে ছবি তুলে নিয়ে আসে আপনার ভিতরে কি আছে, ঠিক না বেঠে? তো আপনারও আল্লাহ নামটার মধ্যে একটা রে আছে, রুশনি আছে, এটা তাফসিরে আসছে প্রত্যেক দিন ফজরের সময় সুবহে সাদিকে আর প্রত্যেক দিন সুবহে শামে অর্থাৎ সন্ধ্যার সময় এই রেটা নাজির হইতে থাকে জমিনের দিকে দুই টাইমে। যখন বন্দা ওই টাইমে আল্লাহর জিকিরটা করে ওই রেটা বন্দার কালবের মধ্যে পড়ে, আপনি দেখবেন এই যে গোস্ত, গরুর গোস্ত যখন রান্না করা হয় একটু ঠান্ডা হয়ে এলে এটা চর্বিটা জমাট বেঁধে যায়, করে তরকারি এটা একটু শক্ত হয়ে যায়, তরকারি এটা একটু টাইট হয়ে যায়, ঠিক না বেঠিক? তো এটা আবার দেখবেন যদি আগুনের মধ্যে নিয়ে জাল দেওয়া হয় অল্পক্ষণ পরে আবার একটা ঝুলগুলো একদম নরম তরল হয়ে যায়, ঠিক না বেঠিক? সকাল সন্ধ্যায় যে রেটা পরে এই রেটা বান্দার কালবের মধ্যে এসে নাজির হয় জিকির অবস্থায়, যেই কালবে জিকির হইতে থাকে আল্লাহর রেটা সরাসরি ওই কালবের মধ্যে এসে পড়তে থাকে।
যখন এই কালপের মধ্যে পড়ে, যার কালপের মধ্যে হার্টের মধ্যে ব্লক আছে, রগ ব্লক হয়ে গেছে, এই রগ ওই রগ ওই রগ এরোটিক হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, ওই রেটা আস্তে করে আল্লাহর এই তাজাল্লির রে ভিতরে ব্লকগুলিকে আল্লাহর কুদরতি ওই রে রুশনিটা এটা আগুনের মতো ভিতরে এটা রে তাপ বিস্তার করে আস্তে করে রগের ভিতর থেকে ব্লকগুলিরে গলায় দিয়া হার্টগুলির সুস্থ করে দেয়। হার্টের রোগী যারা আল্লাহরে পাওয়ার জন্য তো জিকির করবে না, হার্টের রোগীরা কম্পালসারি করবেন, আপনার হার্টের সর্বোত্তম চিকিৎসার নাম হলো আল্লাহর জিকির। সুতরাং কি আপনার কষ্ট হচ্ছে নাকি? আমি তো অনেক ইচ্ছা ছিল, আপনাদের কষ্টের কারণে চিন্তা করে আমিও যাই না, আমারও অসুস্থ, এই জন্য দিয়ে গেলাম না আজকে। সুতরাং সকাল সন্ধ্যা একটু জিকির, বেশি না 10 মিনিট, এটা হলো তোমার হার্টের সর্বোত্তম চিকিৎসা।